হ্যালো বন্ধুরা, মুরগির ডিম তো আমরা সবাই খেয়ে থাকি। অনেক মানুষই জানে না মুরগি ডিম কোথা থেকে আসে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো কোন মুরগি থেকে সবথেকে বেশি ডিম সংগ্রহ করা যায়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে গৃহপালিত প্রাণীর মধ্যে মুরগি হলো অন্যতম। আমরা সবাই মুরগি পালন করে থাকি। বেশিরভাগ মানুষ খামারে কিংবা বাসায় মুরগি পালন করে থাকে। এনিম্যাল ওয়াইটের আজকের এপিসোডে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন মুরগি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, বাংলাদেশে সবচাইতে বেশি যেই মুরগি পালন করা হয় তার মধ্যে নাম্বার ওয়ানে থাকবে কক মুরগি। কেননা এই মুরগি সাধারণত দেশি মুরগির তুলনায় অনেক বেশি ডিম পেড়ে থাকে। সাধারণ দেশি মুরগি বছরে প্রায় 2 মাস পরে পরে ডিম পেড়ে থাকে, আর এই কক মুরগি বছরের শুরু থেকে ডিম পাড়া শুরু করে একেবারে বছরের শেষ পর্যন্ত ডিম পাড়ে। একটি প্রাপ্তবয়স্ক কক মুরগি হতে 1 থেকে 6 মাস বয়স লাগে। 6 মাস বয়স হওয়ার পর কক মুরগি ডিম পাড়তে শুরু করে। এখানে মজার ব্যাপার হলো, কক মুরগি তার নিজের ডিম পেড়ে তা দিতে বসে না, কিন্তু তার ডিম দেশি মুরগি কিংবা হ্যাটসারি মিশিংয়ের ভিতরে দিয়ে বাচ্চা ফোটাতে হয়। সেই ক্ষেত্রে আমাদের দেশি মুরগি নিজের ডিম নিজেই তা দেয়। ডিম 15 দিন থেকে 21 দিন অবধি তা দেওয়ার পর বাচ্চা বের হয়। বাচ্চাদেরকে খুব যত্ন করে রাখে, এবং দেশি মুরগির বাচ্চা যতদিন না পর্যন্ত বড় কিংবা একটু মাঝারি সাইজের হয় ততদিন পর্যন্ত দেশি মুরগি তার বাচ্চাকে আগলে রাখে। 1 থেকে 1.5 মাস মুরগি তার বাচ্চাকে যত্ন করার পর বাচ্চাগুলোকে যার যার হালে ছেড়ে দেয়। তখন বাচ্চাগুলো নিজেরাই খাবার খেয়ে দিন দিন বড় হতে থাকে। 1 থেকে যখন 6 মাস বয়সী হয় তখন বাচ্চারা প্রাপ্ত বয়স্ক মুরগি পরিণত হয়। তখন তারা ডিম পাড়তে শুরু করে। সাধারণত দেশি মুরগি বছরে 3 থেকে 4 বার ডিম পাড়ে। দেশি মুরগি আরও বেশি যত্ন পেলে আরও বেশিও ডিম পাড়ে, তবে সেটা মুরগির উপরে ডিপেন্ড করে। এখন বলবো তাদের খাবারের কথা। দেশি মুরগিকে আমাদের বাংলাদেশে বেশিরভাগ সবার বাড়িতে পালন করে থাকে। কেননা দেশি মুরগি আমাদের গৃহপালিত প্রাণী, তাই দেশি মুরগির খাবারও কিছু কম লাগে। কক মুরগির খাবার দেশি মুরগির তুলনায় অনেক বেশি লাগে। তবে আপনারা যদি দেশি কিংবা কক মুরগিকে ছেড়ে পালন করতে চান, সেই ক্ষেত্রে খাবার একটু কমই লাগতে পারে, কারণ মুরগিরা ঘাস খেয়ে থাকে এবং বাহিরের খাবার খেয়ে পোকামাকড় খেয়ে মুরগিরা তাদের পেট ভরে নেয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনারা কক মুরগি কিংবা দেশি মুরগিকে খামারে পালন করতে চান, তাহলে খাবারের পরিমাণটা একটু বেশিই লাগবে। তাই আমি বলবো, কক কিংবা দেশি কিংবা যে কোনো জাতের মুরগিকে আপনারা ছেড়ে পালার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে মুরগির রোগও হবে না, কম খাবারও লাগবে, বেশি বেশি বাচ্চা উৎপাদন করবে এবং তাদের বাচ্চা সুস্থ থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে।